আমরা নেচারের কাছে যেতে চাই না, আমরা হাত বাড়ালে মাকে পাওয়া যায় মার কাছে যাইতে চাই না, আমরা চলে যেতে চাই বিদেশে। এই মাই যে আমাদেরকে সুরক্ষা দিবে, আজকে এই যে প্রায় শোনা যাচ্ছে যে 7-8 লক্ষ লোক বিদেশ থেকে আমাদের দেশে ফেরত আসছে, আরও আসতেছে, তাই আসতেছে, এরা তো আমাদের ছেলে, আমাদের জন্য তারা মহামূল্যবান বিদেশি অর্থ পাঠিয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকে বিদেশি কারেন্সি দেওয়া সমৃদ্ধ করছে। এই সব ছেলেগুলির কী হবে এটাও আমাদের চিন্তা করতে হবে, ওদেরকে ঋণপণ উৎপাদনের সুযোগ করে দিতে হবে, ওদের গাছগাছড়া নার্সারি তৈরি করার সুযোগ করে দিতে হবে, ওদেরকে কৃষি বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের খাদ্য অভ্যাসের পরিবর্তন করলে আমাদের বাংলাদেশ নিরোগ হবে, বাংলাদেশ সুস্থ সবল হবে, সুন্দর হবে, সুন্দর মানুষরা, সুস্থ মানুষরা সুস্থ সমাজ করে, অসুস্থ মানুষরা অসুস্থ সমাজ করে। তাহলে আমরা সুস্থ থাকলে সে সুস্থ পরিবার করতে পারবো, সুস্থ সমাজ করতে পারবো, সুস্থ মানুষ তৈরি করতে পারবো। আপনারা এই জিনিসগুলো আমাদের সকলের খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, নিরোগ থাকেন, ভালো খাবার খান, সহজপাচ্য খাবার খান, নরম খাবার খান, একদিন অন্তত সপ্তাহে জাউ ভাত খান, একদিন খিচুড়ি ভাত খান, একদিন সব কিছু মিলিয়ে দিয়ে বাড়ির সব কিছু মিলিয়ে স্যুপ তৈরি করেন, স্যুপ খান, একদিন সবাই মিলে বেশি করে জুস খান, মানে যেগুলো খেলে আমরা নিরোগ থাকবো, সুন্দর থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো, আমাদের সব রকম ভিটামিন আমাদের শরীরে আসবে। এই খাদ্যগুলির দিকে আমাদের গভীরভাবে মনোযোগ দিতে হবে। আলহামদুলিল্লাহ।